Assalamu alaikum. Welcome to the channel Boys and Girls. You are watching Canada Koto Dur. So guys, welcome again. Shurti ami amar porichoy diye nichhi. Amar naam Mohammad Mehidy Hasan. Ami Canada University of Manitoba te lekhapora kori. আমি শুরু করেছিলাম হচ্ছে 2019 মে সেশনে, অর্থাৎ সামার সেশনটাতে। অ্যান্ড 2 বছর ধরে আমি ক্যানাডাতে ছিলাম। রাইট নাও আমি বাংলাদেশে ফর সামার ভ্যাকেশন, আমি আমার বাবা মার সাথে আছি। অ্যান্ড আমি ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাতে ফ্যাকাল্টি অফ সায়েন্সে আপাতত আছি। অ্যান্ড মোরওভার আমি 2 বছর ছিলাম, আমার 2 বছরে কেনেডিয়ানদের লাইফস্টাইল অ্যান্ড দেন আমাদের যাওয়ার আগে ভিসা প্রসেসিং, ওখানে যাওয়ার পরে ফার্স্ট স্টেপটা কী ছিল, কীভাবে আমি লাইফ লিড করছি 2 বছর উইদাউট প্যারেন্টস, একটা নিউ পরিবেশ, নিউ জায়গা, অনেক ঠান্ডা, সব কিছুর মধ্যে। আমার এই চ্যানেলের থ্রুতে আপনার এই সকল কিছু অ্যান্সার পাবেন, সকল কিছু সাজেশন পাবেন। সো স্টিক উইথ দ্য চ্যানেল। আমার এই চ্যানেলটা খোলার মেন কারণটা হচ্ছে যে আমি যেহেতু 2 বছর ধরে ক্যানাডাতে ছিলাম অ্যান্ড আমি সামনে আরও যাবো, আমার এই মাসের ফ্লাইট আবার। সো আমি ক্যানাডাতে যেহেতু আসি, এটা একটা বড় অপরচুনিটি আমার জন্য যে আল্লাহ তালা আমাকে যেখানে যাওয়ার বা ভিসা করে দিয়ে আমাকে ওখানে থাকার একটা সৌভাগ্য দিছে। অ্যান্ড দেন আমার অনেক ভাই বোন আছে যারা বাংলাদেশ থেকে যেতে চাচ্ছে, তো তাদেরকে হেল্প করার জন্য, ইনফরমেশন দিয়ে, ইনফরমেটিভ করে তাদেরকে ক্যানাডাতে নিয়ে আসার জন্য মেনলি আমার এই চ্যানেলটা খোলা। এই চ্যানেলটাতে আমি প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও দিব ইনশাআল্লাহ, আশা করি মিস হবে না। আমি অলরেডি অর্থাৎ 30টা উইকে আমি কী কী টপিকে ভিডিও করব 30 উইকসের জন্য আমার কাছে সেটা অলরেডি তৈরি করা আছে, লিস্ট করে রাখছি আমি। তো আল্লাহ যদি সুস্থ রাখে তো অবশ্যই এই ভিডিও সবগুলো আমি মেক করবো, আমার পাশেই থাকবেন আপনারা সবাই। সো একটু বলি, আমাকে হয়তো বা অনেকে চিনবেন এখানে যারা এই ভিডিওটা দেখতেছেন, কারণ হচ্ছে যে আমার আরও একটা ইউটিউব চ্যানেল আছে, আমার না আমি আমার সেই ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে মেহেদি হাসান ভ্লগ। সো সেখানে অলমোস্ট 55,000 সাবস্ক্রাইবার্স আছে। অ্যান্ড সেই চ্যানেলটাতে বাংলাদেশে আসার পর আমি সেরকম অ্যাক্টিভ না, অর্থাৎ আমি সেরকম ভিডিও দিতে পারতেছি না, লকডাউনে বাসায় বসে আছি, কী করব এই জন্য আর কি। সো আমি চিন্তা করতেছিলাম যে যেহেতু বসে আছি অ্যান্ড এই টাইমটাতে যদি ইনফরমেশন দিয়ে হেল্প করি আপনাদেরকে, তো এইটা তো মন্দ হয় না, তো শুরু করে দিই একটা ইনিশিয়েটিভ। চাইলে আমি ওই চ্যানেলটাতে করতে পারতাম, কিন্তু একটা প্লেলিস্ট করে করলে একটা হিবিজিবি হয়ে যেত, কারণ আমি অনেক ইনফরমেশন ওই চ্যানেলটাতে দিছি অলরেডি। বাট আমি যখন নতুন নতুন গেছি সেই সময় একটা ইনফরমেশন দিছি, এখন আমি এক্সপিরিয়েন্সড, লাইক 2 বছর এক্সপিরিয়েন্স করছি একটা জিনিসটার মধ্যে দিয়ে, এখন আমার ইনফরমেশনগুলো আর একটু অথেন্টিক হবে, আমি হয়তো সোর্স সহ করে আপনাদেরকে ইনফরমেশনগুলো দিতে পারবো, যার জন্য আসলে এই চ্যানেলটা খোলা। আর নামটাকে ইন্টারেস্টিং হয়েছে কিনা বলবেন, ক্যানাডা কত দূর। লাইক একটা আমরা যখন একটা ছেলেকে জিজ্ঞেস করবো যে ভাই তোর প্রসেসিংয়ের কী অবস্থা, সো লাইক সেম জিনিসটাই আমি আসলে চিন্তা করছিলাম, যে এভাবে চিন্তা করে দেখি যে ক্যানাডা কত দূর, তোমার জন্য ক্যানাডা কত দূর, তাই না? আর জিনিসটা হচ্ছে যে চ্যানেলটা আজকে খোলা, আজকের ডেট হচ্ছে আপনার 7 তারিখ, আগস্টের 7 তারিখ। জানি না ভিডিওটা আমি কবে আপলোড করব, হয়তোবা যদি থাম্বনেইল অ্যান্ড দেন সব কিছু ঠিকভাবে হয়ে যায় তাহলে 9 তারিখের মধ্যে আমি ইনশাআল্লাহ আপলোড করে দিব। অ্যান্ড প্রত্যেক সপ্তাহে একটি করে ভিডিও আপলোড দিব ইনশাআল্লাহ, আমার সাথেই থাকবেন। আমি ভিডিওর টপিকগুলো একটু বলে দিই একটা একটা করে, আমি 30টা সবগুলো তো বলতে পারবো না, বাট আমি একটু আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য বলবো। আমার এই চ্যানেলের সাথে যদি আপনারা থাকেন চ্যানেলে, প্রত্যেক ভিডিওর মধ্যে বা প্রত্যেক উইকের একটা ভিডিওর মধ্যে বা শেষের দিকে আমি গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান দিব, সেটা হতে পারে ক্যানাডার সবথেকে চিপেস্ট ইউনিভার্সিটি কোনটা, সেটা হতে পারে ক্যানাডার চিপেস্ট সিটি কোনটা বা চিপেস্ট প্রভিন্স কোনটা, তাই না? এরপর বলতে পারি যে ক্যানাডার কোন সাবজেক্টের উপর আপনি গ্র্যাজুয়েট হলে আপনি সবথেকে বেশি বেতন পাবেন, আবার কোন সাবজেক্টটা আপনি পড়লে খুব ইজি আপনার জন্য, লাইক লেখাপড়াটা কি ইজি হতে পারে আপনার জন্য। আবার বলতে পারি যে আপনি পার্ট টাইম জবের পাশাপাশি যদি আলাদা করে কোনো জব করেন সেক্ষেত্রে কি আপনি টিউশন ফি দিতে পারবেন কি না। হ্যাঁ, তো এই কথাগুলো আমি আমার পরবর্তী ভিডিওতে বলবো, এবং প্রত্যেকটা ভিডিও যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে প্রত্যেকটা ভিডিওতে আপনি একটা করে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনারা জানতে পারবেন। এছাড়া আমার ভিডিও টপিকগুলো হবে
যেমন আমি অলরেডি সেভ করে রাখছি যে ক্যানাডা আফটার এসএসসি আসা যাবে কি যাবে না, কিভাবে আসতে হবে বা কি প্রসেস আমি জানাবো। এরপর যেমন ক্যানাডা আফটার এইচএসসি, ক্যানাডা আফটার অনার্স, অর্থাৎ বাংলাদেশ থেকে যারা অনার্স ডিগ্রি করে যাবে অথবা আন্ডারগ্রাড ফুলি কমপ্লিট করবে যারা, তারা কীভাবে ক্যানাডাতে যাবে। এরপর বলেছি যে ক্যানাডার স্টাডি এক্সপেন্সটা কেমন হবে, আপনি কীভাবে ইউনিভার্সিটি চুজ করবেন, আপনি কীভাবে কোন সেশনে যাবেন সেটা কীভাবে চুজ করবেন, হ্যাঁ কীভাবে আপনার অফার লেটারটা আপনি কীভাবে নিতে পারবেন নিজে ইউনিভার্সিটি থেকে, আপনি কীভাবে আপনার ভিসা অ্যাপ্লিকেশান নিজে করতে পারবেন, হ্যাঁ এই জিনিসগুলো বলবো। এরপরে আসবে হচ্ছে আপনি ক্যানাডাতে চলে আসার পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে খুলবেন, ফোন নাম্বার কীভাবে কালেক্ট করবেন, সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বারটা কীভাবে কোথেকে কালেক্ট করবেন, তাই না? তারপর আপনি গ্রোসারি কোথা থেকে করতে পারবেন, হ্যাঁ আপনার ডেইলি এক্সপেন্সিভ মান্থলি এক্সপেন্স কেমন যেতে পারে, আমার কেমন যায়, এই আইডিয়াগুলো শেয়ার করবো আপনাদের সাথে। তো এছাড়া আমি শেয়ার করবো হচ্ছে ক্যানাডাতে ড্রাইভিং লাইসেন্স কীভাবে নিতে হবে, আপনি গাড়ি কীভাবে কিনতে পারবেন, হ্যাঁ বাসা কীভাবে খুঁজতে হবে, এই জিনিসগুলো খুব খুব কমন জিনিস এগুলো, বাট এটা সবার জানা প্রয়োজন। বাংলাদেশ থেকে যারা যাবে তাদের ইনফরমেশনগুলো দরকার। হয়তো বা অনেকেই ভিডিও করতেছে, অনেকেই ভালো ভালো ভিডিও করতেছে, তার মধ্যে আমিও চাই আমার কথাগুলো আপনাদের জন্য কাজে লাগে। তো গাইস অনেকে বলবে চশমা কই, চশমা পাশেই আছে, অ্যাকচুয়ালি আমি ড্রয়িং রুমে বসা অ্যান্ড পিছনে হচ্ছে ঝাড়বাতি চলতেছে একটা লাইটিং জোরে, সুন্দর দেখা যায় যার জন্য, অ্যান্ড যার জন্য আমি চশমাটা পরে নিয়ে রিফ্লেক্ট করবে। আর বলে রাখি আমার ক্যামেরা সেট আপটা হচ্ছে আমি এখন শ্যুট করতেছি হচ্ছে সনি ZV-1 দিয়ে, এটা একটা কী বলবো, এটা হচ্ছে একটা ব্লগিং ক্যামেরা সনির। তার পাশাপাশি মাইকের জন্য আছে হচ্ছে রোড ওয়্যারলেস, রাইট? অ্যান্ড আমি হয়তো বা আর একটা ভিডিও দিতে পারবো বাংলাদেশ থেকে, অ্যান্ড দেন আমার বাকি ভিডিওগুলো একটা কি দুইটা ভিডিও মানে বাংলাদেশ থেকে দিব আরও, আর বাকি ভিডিওগুলো চলে যাবে হচ্ছে ক্যানাডা থেকে। সো আমার জন্য দোয়া করবেন আমার এই চ্যানেলটার সাথে, ক্যানাডা কত দূর চ্যানেলটার সাথে এখনই সাবস্ক্রাইব করে জয়েন হয়ে যান। আমি এখনও কোনো ইনস্টাগ্রাম কোনো পেজ কোনো কিছু এখনও খুলি নাই, ইনশাল্লাহ যখন গ্রো করতে থাকবো চ্যানেলটার সাথে তখন সব কিছুই আসবে। যারা দেখতেছেন মেক শিওর টু সাবস্ক্রাইব, এখনই বেল আইকনটা দিয়ে রাখেন যাতে নতুন কোনো কিছু যদি আমি আপলোড করি এই চ্যানেলটাতে সাথে সাথে যেন পেয়ে যান, ঠিক আছে? আর আমি আপনাদেরকে অ্যাসিওর করতে পারি যে আমার এই চ্যানেলটা থেকে আপনারা একটা আন্ডারগ্রাডের একটা স্টুডেন্ট বাংলাদেশ থেকে কীভাবে শুরু করবে এবং ক্যানাডাতে গিয়ে কী করবে সব ইনফরমেশান দিব ইনশাআল্লাহ। আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ঠিক আছে? আল্লাহ হাফেজ।